হ্যাঁ, আসতে পারি স্যার? আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বাবা। ধন্যবাদ স্যার। কি নাম তোমার? মোহাম্মদ আরিফ হোসাইন। আরিফ? জি স্যার। আরিফ, তোমার নামের অর্থ কি বলতে পারবা? জি স্যার। কে? আরিফ নামের অর্থ সৎ, ভালো। আচ্ছা, কত সালে জন্মগ্রহণ করছো? স্যার 2005 সালে। 2005 সালে? জি স্যার। কোন মাস ছিল? জানুয়ারি মাস। জানুয়ারি মাস? জি স্যার। ইংলিশে? জি স্যার। 2005 সালের জানুয়ারি মাসে বাংলার কি মাস ছিল বলতে পারবা? দুঃখিত স্যার, মনে পড়তেছে না এই মুহূর্তে। আচ্ছা, পরিবারে কে কে আছে? স্যার পরিবারে ছোট 3 ভাই আছে, বাবা আছে, মা আছে। আচ্ছা, বাবা কি করেন? বাবা একজন সিএনজি ড্রাইভার। মা কি করেন? মা গৃহিণী। গৃহিণী? জি স্যার। ছোট ভাই বোনেরা? ছোট ভাই বোনেরা পড়াশোনা করতেছে, একটা ছোট বাড়িতে আছে আর দুটা পড়াশোনা করতেছে। তুমি বড় আর কি? জি স্যার। বাবা কখন থেকে স্বপ্ন দেখো যে সেনাবাহিনী সৈনিক হবা? স্যার আমি ছোটবেলা থেকে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে স্যার সেনাবাহিনী মানে চাকরিতে যোগদান করার জন্য স্বপ্ন দেখি স্যার। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত পরীক্ষা কখনো দিয়েছিলে? স্যার আমি নৌবাহিনীতে দিয়েছিলাম স্যার। নৌবাহিনীতে? জি স্যার। সেনাবাহিনীতে এবারই প্রথম আর? জি স্যার। আচ্ছা, সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানের নাম কে? SM শফিউদ্দিন স্যার, জেনারেল SM শফিউদ্দিন স্যার। আর বাংলাদেশ সেনাবাহিনীর সর্বপ্রথম সেনাপ্রধান কে ছিলেন? জেনারেল MAG ওসমানী, কর্নেল ওসমানী। জি স্যার। MAG ওসমানী? জি স্যার। গুড। সেনাবাহিনীর সৈনিক হতে চাইলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে মনে করো তুমি? অবশ্যই নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে, সৎ হতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে এবং আদেশ মানার ইয়ে থাকতে হবে, এগুলো থাকতে হবে। জি স্যার। দেশপ্রেম আছে? জি স্যার অবশ্যই। দেশের জন্য কাজ করছিলে কখনো? জি স্যার। যেমন দুই একটা উদাহরণ থাকলে বলো। স্যার দুই একটা, আমি কিছুদিন আগে একটা মহিলাকে রক্ত দিয়েছিলাম স্যার। স্যার আরেকটা হচ্ছে কয়েকদিন আগে, এটা মানে মাত্র কয়েকদিন আগে স্যার, আমি একটা মানে গ্রামাঞ্চলে টাকা মানে সমিতিতে টাকা উঠাই, স্যার একটা লোক ভুলে টাকা ফালাই গেছিল, আমি স্যার ওইটা ফেরত দিয়ে এসেছি স্যার। আচ্ছা, কত হাজার টাকা ছিল? স্যার আনুমানিক জানি না, তবে বেশ কিছু টাকা হতে পারে। জি স্যার। আচ্ছা, সেনাবাহিনীর স্লোগান কি? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। সেনাবাহিনীর প্রতীক কি বলতে পারবা? জি স্যার বলো। পুরস্ চিহ্নিত মানে তরবারি, উপরে জাতীয় ফুল শাপলা। গুড। সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকায়। ঢাকা সেনানিবাস? ঢাকা সেনানিবাস। জি স্যার। সেনাবাহিনীর পূর্ব নাম কি ছিল? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট? রেজিমেন্ট। তোমার আশেপাশে কোন ক্যান্টনমেন্ট, তোমার জেলার আশেপাশে? স্যার রংপুর ক্যান্টনমেন্ট স্যার। রংপুরে পরীক্ষা হবে? জি স্যার, আমাদের রংপুরে হয়। রংপুরে? জি স্যার। গুড। ছোট ভাই বোনদেরকে নিয়ে কি স্বপ্ন, পরিকল্পনা কি তোমার? স্যার আমি সেনাবাহিনীতে যোগদান করে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হবে এবং তাদেরকে ভালোভাবে লেখাপড়া করাবো স্যার, এটাই স্বপ্ন। জি স্যার। ওদেরকে গর্বিত সৈনিক পেশায় নিযুক্ত করবা না, নাকি অন্য পেশায় দেবা? স্যার অবশ্যই মানে অন্যান্য পেশায় মানে ভালো কোনো পেশায় দেবো, নিযুক্ত করার চেষ্টা করবো। খেলাধুলা করো পড়ালেখার পাশাপাশি? জি স্যার। কি খেলাধুলা বেশি করতে পছন্দ করো? স্যার ক্রিকেট। ক্রিকেট? জি স্যার। আচ্ছা, বাংলাদেশে বর্তমান ওয়ান ডে ক্রিকেটের অধিনায়কের নাম কি বলো তো? স্যার তামিম ইকবাল। তামিম ইকবাল? জি স্যার। কোন স্কুল থেকে পড়ালেখা করছিলে? স্যার আমাদের একটা প্রাইভেট স্কুল থেকে, জুমারবে ডাক্তার আব্দুর রাজ্জাক শিশু নিকেতন। বীরশ্রেষ্ঠ কতজন ছিল? বীরশ্রেষ্ঠ 7 জন। 7 জন? জি স্যার। নাম বলতে পারবা? জি স্যার বলো তো। সিপাহী মোস্তফা কামাল, সিপাহী আহমেদুর রহমান, স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, আহমেদুর রহমান। আচ্ছা, এটা একটু শিখে ফেলতে হবে, ঠিক আছে? যেহেতু 7 জন বিশিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেনাবাহিনীর জন্য, ভাইবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার। শিখে ফেলবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি একজন সৈনিক হতে চাই, এটা ইংলিশ করো। আই ওয়ান্ট টু বি এ সোলজার। আমি আমার বাবা মাকে সম্মান করি, এটা ইংলিশ করো। আই রেসপেক্ট মাই প্যারেন্টস। আমি একজন ছাত্র, এটা বলো তো। আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট। তোমার বাবা একজন ট্যাক্সি ড্রাইভার, এটা ইংলিশ বলো। মাই ফাদার ইজ এ ট্যাক্সি ড্রাইভার। গুড, ভালোই তো পারো। নৌবাহিনীতে চান্স পাও না কি কারণে? স্যার লিখিত থেকে বাদ হয়ে গেছিলাম, পূর্ব পরিকল্পনা ছিল না, প্রস্তুতি ছিল না, তার জন্য স্যার বাদ হয়ে গেছে। এবার প্রস্তুতি নিয়ে আসছি। জি স্যার ইনশাআল্লাহ। আত্মবিশ্বাস কি বলে, চান্স পাবা? ইনশাআল্লাহ অবশ্যই, আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে স্যার। স্যার এখানে সোলজার ট্রেনিং এ আসার পর থেকে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে স্যার। তাই? জি স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকবা, ঠিক আছে? তোমার জন্য দোয়া থাকবে যাতে তুমি নিজের যোগ্যতায় বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক পেশায় নিযুক্ত হতে পারো এবং তুমি তোমাকে উজাড় করে দিতে পারো বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং বাংলাদেশের
মানুষের সেবায়, পারবা তো? জি স্যার, অবশ্যই। আর সৈনিক হবা কি হবা না সেটা আল্লাহ তাআলার রিজিকের মালিক, তবে সবসময় চেষ্টা করবা নিজের বাবা মার সেবা করার, দেশের সেবা করার, সার্বভৌমত্ব সেবা করা এবং দেশের মানুষের সেবা করা। জি স্যার, পারবা তো? জি স্যার, অবশ্যই। তাহলে দেখবা যে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ওর জন্য। ওকে, তাহলে ভেরি গুড, সুন্দর হয়েছে না?